বন্ধু জানিস কবরের আজাব দেখা যায়? আমার তো খুব ভয় করছে, এখানে তো সবাই মরা মানুষ। তো তোমরা কি কবরের আজাব দেখতে চাও? জি হুজুর, দেখতে চাই। আচ্ছা চলো আমার সাথে। বন্ধু জানিস কবরের আজাব দেখা যায়? তুই কি আমার সাথে মজা করছিস? মজা করতে যাবো কেন, সত্যি কথা বলছি, তোর মাথা ছুঁয়ে বলছি। একদম উল্টোটা কাজ করবি না, মাথা ছুঁয়ে বলার কি আছে? আর আমার মাথা কি খুব পবিত্র জিনিস নাকি? এগুলো বললে গুণা হয়? তাহলে তুই বিশ্বাস করছিস না কেন? আমার বাবা মা, দাদা দাদি, নানা নানি কেউ আজ পর্যন্ত বলিনি তো কবর আজাব দেখা যায়। আর তুই এসে একটা মন গড়া গল্প বলবি আর আমি বিশ্বাস করে নেব? তুই আমাকে চ্যালেঞ্জ কর, আমি তোকে কবরের আজাব দেখাবো। ঠিক আছে চ্যালেঞ্জ, তাহলে চল। চল, তোকে আজকে আমি কবরের আজাব দেখিয়েই ছাড়বো। ঠিক আছে দেখবানে, কেমন কবরের আজাব দেখাস আজকে দেখি। ওই যে সামনে কবরস্থান, চল চল কবরস্থানের ভেতরে চল। তুই আগে আগে যা, আমি আসি তোর পিছনে। তুই কি ভয় পাচ্ছিস? একটু একটু করছে রে। আরে আয় আয়। আমার তো খুব ভয় করছে। ভয় পাবার কি আছে, এখানে তো সবাই মরা মানুষ। আরে চল চল। তারপরেও না আমার খুব ভয় করছে। আর কই, এখানে তো কোনো কবর আজাব দেখতে পারছি না। না কাজের সময় আবার কি ডাকল দিল। হ্যালো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। 20 মিনিট আগে আমার নানা মারা গেছে, তার জন্য একটা কবর খোঁড়া লাগবে। সারা জীবন না খেয়ে থাকি, কোনোদিনই কোটিপতিরা খবর নেয় না, শুধু কবর খোঁড়ার সময় আসলে আমার কথা মনে পড়ে। না তুমি তাড়াতাড়ি আমার নানার কবরটা খুঁড়ে রেডি করে রাখো, বাদ আছর জানা যা। ঠিক আছে, আপনি অন্য টেনশন করেন না। এমনিতে আমি এসব জায়গায় আসি না। কারা কথা বল, ভয় লাগে। আরে এরা কারা? তোকে আমি বললাম না, কবরে আজাব দুনিয়ার কোনো মানুষই দেখতে পায় না। চল বাসায় যাই। এই ছেলে, হ্যাঁ এদিকে আসো। কি ব্যাপার এই ভর দুপুর বেলায় কবরস্থানে তোমাদের? কি আমরা একটু কবরের আজাব দেখতে আসছিলাম। কবরের আজাব? কবরের আজাব আবার কি? কেন আঙ্কেল, আপনি জানেন না, যখন কেউ দুনিয়াতে ভালো কাজ করে মারা যায় তাহলে সে তার কবরে শান্তি পায়, আর যখন কেউ দুনিয়াতে খারাপ কাজ করে মারা যায় তখন সে তার কবরে আজাব পায়। আমি আজ 10 বছর ধরে কবর খুঁড়ছি, হাজার লোককে কবরে নামাইছি, কোনোদিন তো কবরে আজাব দেখতে পেলাম না। দেখলি, তোকে আমি বললাম না দুনিয়া থেকে কবরে আজাব দেখা যায় না। তোমরা যদি কবরে আজাব দেখতে চাও তাহলে আমাদের মহল্লার ইমাম সাহেবের কাছে যাও। চল। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কিছুক্ষণ আগে আমার নানা মারা গেছে, আপনাকে জানাজা পড়াতে হবে। জানাজা কখন করবেন? আপনি আসর নামাজ পর আমাদের ঈদগাহ মাঠে চলে আসেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেবকে পাওয়া যাবেন তো? ওই দেখ হুজুর আসছে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি ব্যাপার? হুজুর আমার বন্ধু ইরফান একেবারেই বিশ্বাস করছে না যে দুনিয়া থেকে কবরের আজাব দেখা যায়, তাই আমরা কবরস্থানে গিয়েছিলাম কবরের আজাব দেখতে, তো সেখান থেকেই এক লোক আপনার কাছে পাঠালো। তো তোমরা কি কবরের আজাব দেখতে চাও? জি হুজুর, দেখতে চাই। আচ্ছা চলো আমার সাথে। বন্ধু চল যাই। আসো আসো আসো। চল। এই দেখো হুজুর। হ্যাঁ আমরা তো আপনার সাথে কবরের আজাব দেখতে আসলাম, আপনি আমাদেরকে এখানে নিয়ে আসলেন কেন? এই যে লোকটা দেখতে পাচ্ছ, কিছুক্ষণ পর এই লোকটা জানাজা হবে, আমি এই লোকটা জানাজা পড়াবো ইনশাল্লাহ। জানাজা শেষে তার আপনজনেরা তাকে অন্ধকার কবরে রেখে আসবে, তারপর তার কবরে দুইজন ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসাবে এবং তাকে 3টা প্রশ্ন করা হবে। সে যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে সে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্টভাবে বলে দিয়েছেন, কবরে যথাযথ উত্তর দিতে না পারলে তার পরিণাম হবে ভয়াবহ, তখন তাকে হাতুড়ির দ্বারা কঠিনভাবে পিটানো হবে এবং সে বিকট চিৎকার করবে। তার এই চিৎকার মানুষ এবং জিন ছাড়া জীবজন্তু কীটপতঙ্গ যে কোনো বস্তু শুনতে পাবে। এই জন্য আজ থেকে তোমরা নামাজ কাজা দিবা না এবং তোমাদের জানমাল দিয়ে ইসলামের পথে থাকার চেষ্টা করবা।